মার্কিন ভিসা নীতির নিষেধাজ্ঞায় থাকছে না বাংলাদেশি কোনো গণমাধ্যম। সোমবার সংবাদ সম্মেলনে এমনটাই জানান দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এর আগে গেল রবিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, গণমাধ্যম কর্মীদের ওপর এই ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করা হবে। এর 48 ঘন্টার মাথায় গণমাধ্যমের বিষয়ে অবস্থান পরিষ্কার করল মার্কিন পররাষ্ট্র দপ্তর। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় আর তার দলের 48 ঘন্টার আলটিমেটাম নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে কোনো মন্তব্যই করেননি ম্যাথিউ। ভিসা নীতির আওতায় কারা পড়ছেন নির্দিষ্ট করে তাদের নাম প্রকাশ করা হয়নি। নিষেধাজ্ঞায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্যরা। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেওয়ার জন্য ভিসা নীতি ঘোষণা করা হয়নি। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এই ভিসা নীতি।